রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সুপরিচিত শিকারী মামা এবং ওনার টিম মাছ খেলাচ্ছেন। যে মাছটি খেলাচ্ছেন সেটি কম বেশি 15 কিলো ওজন এবং পুকুরটি হচ্ছে জয়মোল্লা পীর পুকুর বা চাঁপসারা পীর পুকুর, যেটি সিঙ্গুরে অবস্থিত। এখানে সাপ্তাহিক 2 দিন পাস চলছে, বৃহস্পতিবার এবং রবিবার। পুরনো মিরগেল হলেও বড় হবে। আমি এর আগেও এই পুকুরে মাছ ধরার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এবং এই পুকুরের তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তবে আগামী দিনে কি রকম কি মাছ খাবে তা আমি বলতে পারবো না। আমি বিগত পাস চলাকালীন আমি 4 দিন গিয়েছিলাম প্রথম দিন নিয়ে, তো সব কদিনই আমি যে কদিন গিয়েছিলাম প্রথম দিনটি বাদে বাকি দিনগুলোয় সব শিকারী বন্ধুর নেটে আমি একটা স্ট্যান্ডার্ড পরিমাণ মাছ দেখেছি। হ্যাঁ, কোনো কোনো নেটে হয়তো মাছের সাইজ ভালো ছিল না, দেখা গেল 400-500 কাতলা ছিল বা 300 কাতলা ছিল, আবার কেউ কেউ 1 কিলো, 1200, 1.5 কিলো, 2 কিলো, আবার পাল্লার কাতলাও ফটকা কেউ কেউ ধরেছিল। আগামী দিনে কি রকম কি মাছ খাবে আমি জানি না, তবে প্রথম দিনটি বাদ দিয়ে আমি যে কদিন গেছি সেই কদিন কিন্তু আমি বেশ ভালো রিপোর্ট দেখতে পেয়েছি এবং শিকারী বন্ধুরা খুশি হয়েছে। আমি এখানে বড় মাছ খেলানো দেখাচ্ছি বা বিগত দিনে ভালো মাছ খেয়েছে বলছি, তার মানে কখনোই আমি এটা বলছি না আগামী দিনে মাছ খাবে। ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করলাম, যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তার ওই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। আর আপনারা যারা যাবেন অবশ্যই বুঝে শুনে তবেই যাবেন। আমার কথায় যে বললাম মাছ খাচ্ছে, শিকারীরা মাছ পেয়েছে, আপনারা গেলে মাছ পাবেন, এই কথা ভেবে কখনোই যাবেন না। আর এই পুকুরে আগামী দিনে মানে 25শে ডিসেম্বর শিকারীদের নিয়ে একটি আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে অবশ্যই যে ফিজ থাকছে সেটা বাড়ানো কিছু হবে না, সেই সেম ফিজই থাকবে, কিন্তু তবুও মালিক পক্ষ চান 25শে ডিসেম্বরে একটা শিকারীদের নিয়ে আনন্দ অনুষ্ঠান করতে। তো সেই ডিটেল আমি আপনাদের সঙ্গে পরের ভিডিওয়ে শেয়ার করে দেব। যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তাদের জন্য কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করেছিলাম, আবারও ডিসপ্লে করব। যারা কন্ট্যাক্ট করবেন তারা ওই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয় আমি আবার হাজির হব নতুন কোন তত্ত্ব নিয়ে। ধন্যবাদ। ব্ল্যাক কাপ বড়, কাতলা তো কাতলা এরম নিচে চিংড়ির মতো ঠোকর মারে, ব্ল্যাক কাপও মারে। দশের উপরে প্রায় 10 কিলো সাইজ আছে মাছটা। আর ওই কানে ও মুখ তুলছে না, মানে যেই নড়েছে সেই নিয়ে আছে, এই হলো গল্প। ইয়েতে কিছু বড় ব্ল্যাক কাপ আছে, বেঁচে দিতে চাইছে 25-30। হ্যাঁ, ও তো ইয়ে দেখতে পছন্দ করে মাছ। ও ভিড়বে না, ও কাছে প্রচুর খেলে। আরে মির্জা, মাঝে মাঝে এইদিকে তাকাও, এইদিকে তাকাও, এইদিকে। ও মাছ উঠুক তারপর যত খুশি তাকাবে। না না, ওখানে বসে হয় না, সামনে ছাড়বে।
দশ হেঁচে খেলে রাজু ভাই, রাজু তো হচ্ছে লাকি লোক, লাকি লোক আমার। গামছাটা ভিজিয়ে নিন আগে, আরে এত বড় মাছ টাইম লাগবে নাকি? ছোট পুকুর নাকি? হ্যাঁ তাহলে যথেষ্ট বড় পুকুর, তাও দুটো পুকুর পার্টিশন করা আছে তাই জুড়ে দিলে আরো বড়। হ্যালো, মাথা মাথা ধরে ঠুলে দাও, খালি খেলে দাও আগে, না 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 বড়শিটা খুলুন, বড়শি খুলুন, বড়শি খুলুন আগে। হ্যাঁ তুলে নিয়েছি, বড়শি খুলে নিন, বড়শি খুলে নিন, আর ঝটক না, বড়শিটা খুলে নিন আগে, কাপড় দিয়ে খুলুন। সোজা করে ধরুন, দুজন মিলে ধরুন, সোজা করে ধরুন, ঘোরান, ঠিক আছে ঠিক আছে, আস্তে আস্তে রাখুন, ও ঠিক আছে, অসুবিধা নেই, মরে যাবে মাছটা, সন্ধে পর্যন্ত বাঁচিয়ে রাখতে হবে। তো পাল্লাটা আজকে আনলাম না, নাহলে এক্ষুনি মাপা হয়ে যেত, পাল্লা তো আছে,
দোকানে গিয়ে বলে দেবে রাত্রিরে পুকুরে মাছের টেস্ট আছে আস্তে আস্তে করে আস্তে করে হ্যাঁ 15 কিলো হবে আর এই মাছ ওয়েট বেশি আমরা কথাই বলছিলাম এবার বাচ্চা মাছগুলো নালে মরে যাবে একটু দূরে দাও হম জলে দিয়ে দিন নেবে সেট করে দিন আরে বোঝা যায় তো তো মুখ এরকম ঠোঁকা মারে কাতলা মাছ হলে তেড়ে দৌড়বে ঠোঁকা মারবে না।